বিজেপি জেডিএস মেন্টর চর্চার পূর্ণচ্ছেদ। লোকসভা নির্বাচন একাকি লড়ব জেডিএস, এভাবে কহিলেন দলর সুপ্রিমো এইচডি দেবগৌড়া। জেডিএস সুপ্রিমো এইচডি দেবগৌড়া প্রতিক্রিয়া বিজেপি এবং জেডিএস মধ্যে হেউথিবা মেন্টর চর্চার পূর্ণচ্ছেদ পকাইছে। ধর্মনিরপেক্ষ জনতা দল আসন্তা লোকসভা নির্বাচন একাকি লড়িব বলি মঙ্গলবার এক খবরদাতা সম্মেলনে এর সুপ্রিমো তথা পূর্বতন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া কইছন্তি। তবে নিকটে দল ভাজপা সহ সম্পর্কে আসিথিবারু ভবিষ্যতর স্থিতি দেখি নিষ্পত্তি নেব বলি সে কইছন্তি। দেবগৌড়া আউরি কইছন্তি চলিত মাস প্রারম্ভে এঠারে বিরোধী দলগুলিক পক্ষরু হইতিবা বৈঠককু তাঙ্কু ডকা যাই নথিলা। কর্ণাটক কংগ্রেসর গোটে গোষ্ঠী তাঙ্কু বিরোধ করিথিলা, হেলে বিহার মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উক্ত বৈঠকরে তাঙ্কু উপস্থিতি চাহুনথিলে বলি দেবগৌড়া কইছন্তি। তাঙ্ক পুও তথা পূর্বতন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী গত সপ্তাহরে কইতিলে যে তাঙ্ক দল ভাজপা সহ মিশি কার্য করিব। সূচনাযোগ্য, 10 জন ভাজপা সদস্য বিধানসভায় অশালীন ব্যবহার প্রদর্শন করিথিবা অভিযোগরে গৃহরু নিলম্বিত হেবারু উভয় জেডিএস ও ভাজপা বিধায়ক মানে বিধানসভা অধিবেশনকু বর্জন করিথিলে। দেবগৌড়া কইছন্তি তাঙ্ক দল যেউঠারে ভল স্থিতিরে রইছি সেঠারে দলীয় কর্মকর্তাঙ্ক সহ বিচার বিমর্শ করি প্রার্থী দেব, তাপরে স্থিতি দেখি ভবিষ্যৎ কার্যপন্থা গ্রহণ করিও বলি সে কইছন্তি। রিপোর্ট রাইজিং ওড়িশা।